আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই জুমার সালাতে মসজিদে আসবার সুযোগ করে দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, মহান মালিকের শুকরিয়া। আমরা পুরা সপ্তাহ কে কোথায় থাকি, কত দূরে থাকি, কত ঝামেলায় থাকি, কিন্তু জুমাবার হলে যেন আমাদের ভিতরে একটা তাড়না থাকে যে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। আল্লাহর কাছে আমরাও চাইব, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা চেষ্টা করি তোমাকে না ভুলে যাওয়ার। আল্লাহ বলছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিছু লোক মারছে, না মারে নাই, গালি দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, মাথায় লোহার কড়া ঢুকিয়েছে, হযরতে হামজার কলিজা বের করেছে, করে নাই। নবীজি বলেছেন এত অপরাধ করবার পরেও, আল্লাহকে অস্বীকার করবার পরেও, কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়ার পরেও কেউ যদি ক্ষমা চেয়ে তওবা করে নেয়, আল্লাহ বলছেন আমি তার গোটা জিন্দগির গুনাহকে মাফ করে দেই। আমার জানার বিষয় আমরা রাসূলকে গালি দেই নাই, মারি নাই, হামজাকে পিটাই নাই, কোরআনকে ডাস্টবিনে ফেলি নাই, আল্লাহকে অস্বীকার করি নাই। তাহলে আমরা যদি এগুলো না করবার পরেও আমরা গুনাহ করেছি, তাহলে আমাদের বিশ্বাস এত বড় অপরাধ করবার পরেও যদি তিনি মাফ করে দেন, আমাদের বিশ্বাস এই মনিব আমাদেরকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। করবেন না? তো আজকে যে আয়াত পড়েছি, আমি প্রতিদিনই প্রত্যেক সপ্তাহে কথা বলি, কোরআনে কারিমের 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলছেন যারা প্রাণী, যারা আমরা কি আমাদের প্রাণ নাই, পিপিলিকার আছে, কুকুরের আছে, সাপের আছে, প্রাণ আছে। আল্লাহ বলছেন যত জিনিসের প্রাণ আছে, আল্লাহ বুঝাতে চান সকল প্রাণের প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। এই কথাটাকে আমরা যত সহজে বলে ফেলতেছি, আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে যায়িকা বলছেন আল্লাহ, যার আরেকটা অর্থ হচ্ছে মজা। মজা আমরা কাউকে বলি না যে এতদিন দুষ্টামি করছস, এত পাবলিকরে কষ্ট দিছিস, এখন পুলিশে ধইরা থানায় নিছে, এখন মজা বুঝো, বলি না? এটা কি তাকে টিটকারি করে বলছি না, বুঝেন নাই, টিটকারি করে বলছি যে এতদিন পাবলিকরে ডিস্টার্ব করছে, এখন থানায় বুঝো মজা কেমন, মাইর খাও। তো এই শব্দটাই আল্লাহ বলছেন কোরআনে। এখানে দুটা ব্যাখ্যা, আল্লাহ বলছেন মৃত্যুর মজা সবাইকে ভোগ করা লাগবে, মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে। দুটা কথা, একটা হচ্ছে যারা মুমিন, যারা মুমিন তারা মৃত্যুর স্বাদ পাবে, পাবে, এটা হবে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন, এটা মিষ্টি। একটা বেলুনের ভিতরে, বেলুন তো ছিলেন, বাতাস ঢুকাইয়া বড় করে দেওয়া হলো, কোনো কারণে হঠাৎ একটু ছিদ্র করে বাতাসটা বের হয়ে চলে যাচ্ছে। আপনার বলেনি যে বাতাস বের হচ্ছে বেলুনের কষ্ট হয়, কথা বলেন না, না শান্তি পায়, মানে বের হয়ে যাচ্ছে, এতক্ষণ মোটা ছিল আস্তে বের হয়ে গেছে, কোনো কষ্ট নাই। আল্লাহ বলছেন যারা মুমিন হবে তাদের মৃত্যুর স্বাদ হবে একটা বেলুন থেকে বাতাস বের হয়ে যাওয়ার মতো, কোনো কষ্ট নাই। একজনের পেট ফেপে গেছে,
গ্যাস হয়েছে, ডেকুর দিয়েছে, কষ্ট হয়েছে না শান্তি পেয়েছে? শান্তি না? আল্লাহ বলছেন মুমিনের মৃত্যু একটা ডেকোরের মতোই, কোনো কষ্ট নাই। এই জন্যে বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মুমিন তো এভাবেই মরে যাবে। আর রাসূলি পাক হাদিসে বলছেন যে ছোট ছোট পিপীলিকা আছে না, ছোট ছোট পিপীলিকা যে রাস্তায় পাওয়া যায়, অনেক সময় দেখেন চিমটি কাটে, তেল যদি পড়ে যায়, মিষ্টি কোনো জিনিস পড়ে যায়, পিপীলিকা ভরে যায়, ভরে যায় না, মানুষকে কামড় দেয়। চিমটি কাটলে কি ব্যথা হয়? কথা বলেন না, হয় না। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে মুমিনের মৃত্যু পিপীলিকার চিমটি কাটার মতো, সে বুঝতেই পারবে না এপারে মৌত অপারে আল্লাহর জান্নাত। এজন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো যারা মুমিন না, যারা মুমিন না, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এখন তুমি মৃত্যুর স্বাদ আস্বাদন করো। যারা মুমিন না, যারা আল্লাহ ওয়ালা না, তাদের মৃত্যু কত ভয়াবহ। আজরাইলকে যখন সরাসরি চুকে দেখবে, দেখার সাথে সাথে কেউ তো বিছানায় প্রস্রাব করে দেবে, টয়লেট করে দেবে, মুখ বেঁকে যাবে, পানি পড়া শুরু করবে, চুকে কাজ করবে না, শরীরে ভূমিকম্প শুরু হবে, কাউকে চিনবে না। কথা বলে অনেক লোক আছে মৃত্যুর সময় দেখবেন জ্ঞান নাই, মৃত্যুর আগে হঠাৎ সবাইকে সালাম আলাইকুম সালাম করে, করে না? করে, মিষ্টি খাচ্ছে, জিজ্ঞাসা করছো কাকে সালাম দিয়েছ, আমার জন্য কে আসছে আমি তারে সালাম দিছি, কি খাচ্ছ, আমার খুব ভাল লাগতেছে আমি মিষ্টি খাচ্ছি, আচ্ছা আমার জীবনে দেখা মৃত্যুগুলা। আর কিছু মৌত আছে যখন আজরাইলকে দেখে তেমন এমন চিল্লাপাল্লা শুরু করে দে মৃত মানুষ, আমরা ধরে রাখি, কথা বলেন না, ধরে রাখি না, ধরে রাখি। যারা মুমিন না, আজরাইলকে যখন দেখে, তখন আজরাইলকে দেখে আজরাইলের পা জমিনে, মাথাটা আসমানের উপরে, কত উঁচা বুঝতেছেন? গোটা পৃথিবী জুড়ে একটা বডি দেখা যায়, বডি, বডির মধ্যে লক্ষ লক্ষ পশম, প্রত্যেকটা পশম রডের মতো দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে অগ্নির ফুলকি বের হচ্ছে, পুরা বডিতে বড় বড় গর্ত, বড় বড় দিঘির মতো গর্ত রয়েছে। এই অবস্থায় যখন কেউ আজরাইলকে দেখে, আচ্ছা আমাকে বলেন তো তার কি আর ব্রেন ঠিক থাকবার কথা, তখন আজরাইল তার কাছে আসেন, তখন তার সামনে পচা দুর্গন্ধ একটা রুমাল রাখেন, গন্ধ হয়ে যায়, সে বমি করে দেয়, ভয় পেয়ে যায়। তখন আজরাইল জান বের করতে চান, বের হয় না, কখনো হাতের দিকে যায়, কখনো পায়ের দিকে যায়, জীবন আসতে চায় না। তখন আজরাইল তার হাতটা দেয়া এমন জোরে একটা টান দেয়, সবগুলো রক ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। এত কষ্ট হয়, যদি আসমান জমিন লৌহ কলম আল্লাহ যা সৃষ্টি করেছেন সব যদি কারো বুকের উপরে চাপা দেওয়া হয়, তার চাইতে 1 কোটি গুণ বেশি কষ্ট হবে। যদি ঈমান না থাকে, যদি মুমিন না থাকে, যদি আমাদের চরিত্র ঠিক না থাকে, এমন মৌত থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। সবাই পড়েন আমিন। তো আপনারা আমাকে বলবেন এই কথাটা যে হুজুর আমরা যাই করি, আমাদের তোরানেওয়ালা, আমাদের বাঁচানেওয়ালা হয়তো আমাদের বাপ আছেন, আমাদের ভাই আছে, আমাদের পীর সাহেব আছে, আমরা এগুলো বলি না, কথা বলেন বলি না, বলি। আল্লাহ বলছেন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, কেউ তোমাদেরকে সহযোগিতা করবে না, কেউ না। এই কথাটা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের ভিতরে
সূরা বাকারা এক নম্বর পড়া, সূরা বাকারা দুই নম্বর সূরা এর 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহকে চিনতে পারল না, তারা মনে করে তাদেরকে কেউ বাঁচাবে, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলছেন তোমরা ভয় করো সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দু মাত্র উপকৃত হবে না। কথা কি আমার বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন এই পৃথিবীর ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একজন মানুষ থেকে আরেকজন মানুষ বিন্দু মাত্র উপকৃত হবে না। আমি কি বলেন না, আপনি কি, আপনার বাবা, আপনার দাদা, আপনার সন্তান, আপনার পিসাব, আপনার নবী, সব মানুষ। আল্লাহ বলছেন কোনো মানুষ, কোনো মানুষ থেকে কেয়ামতের দিনে বিন্দু মাত্র উপকৃত হবে না। এখন আমাকে বুঝান এই দিন আপনাকে কে বাঁচাবে? আমাদেরকে ভুল বুঝাইয়া দেওয়া হয় যে অমুক আমাকে সুপারিশ করবে, অমুক আমাকে শেফাত করবে। আল্লাহ বলছেন কারো ক্ষমতাই নেই। বিশ্বাস হয় না? কথা বলেন বিশ্বাস হয় না? কোরআনে কারিমের এক নম্বর পারা দুই নম্বর সূরা, সূরা আল বাকারা আয়াত নম্বর 123 আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো সেই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন একজন মানুষ আরেকজন মানুষ থেকে বিন্দু মাত্র উপকৃত হবে না। কথা বুঝতেছেন ভাই আমার? এখন আপনারা বলেন, আপনারা যারা আছেন আপনাদেরকে কেউ সাহায্য করবে? না। কেউ সহযোগিতা করবে? না, কেউ না। সব ভুয়া, সব ভুয়া। সময় বলবো যদি সময় পাই। এর পরের শব্দে আল্লাহ বলছেন ওয়ালা ইউকুবালু মিনহা আদলুন। আল্লাহ বলছেন কারো কাছ থেকে এই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। কথাগুলো বুঝেন, কোরআন তো পড়েন না, সব দুষ্টামি করে জীবন কাটায় দিচ্ছে। মসজিদ থেকে বের হয়ে গেলে কথা মনে থাকে না, গীবত শেকায়ত করি কথা মনে থাকে না। মাইন্ডটা আমাদের কেমন হয়েছে আমি বুঝতে পারি না, আমরা সব ভুলে যাই। আল্লাহ বলছেন কেয়ামতের দিন কেউ কারো থেকে উপকৃত হবে না, বিন্দু মাত্র না। আপনারা দেখবেন আল্লাহ বলছেন কোরআনে কারিমের লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, শাইউন বলা হয় সরিষার দানাকে। আল্লাহ বলছেন শাই বিন্দু মাত্র উপকার করতে পারবে না। তাহলে আপনার পিসাব উপকার করবে? কথা বলেন করবে? আপনার বাবা, আপনার মা, আপনার উস্তাদ, আপনার সন্তান করবে না। এতটুকু তো বুঝছেন যে কেউ কেয়ামতের দিন উপকার আসবে। এক নম্বর শব্দ। দুই নম্বরে বলছেন ওয়ালা ইউকুবালু মিনহা আদল, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। আপনার টাকা আছে, টাকা দিয়া কেয়ামতের দিন বিচার আপনার পক্ষে? সম্পদ দিয়া, গাড়ি বাড়ি লিখে দিলে, আপনি যান জজ কোর্টে, যান আপনি হাইকোর্টে, কোনো বিপদে পড়ে গেছেন, মামলা হয়ে গেছে, আপনি কোর্টে গেলে উকিল পাবেন, পাবেন না? কিছু টাকা দিলে আপনি জামিনও পেয়ে যাবেন। মোটামুটি একটু বড় অঙ্কের টাকা দিলে আপনি মার্ডার কেসের আসামি হলে বিদেশে থাকতেও পারবেন। কথা বলেন না কেন? আপনি যত বড় চুর আর ডাকাত হন না কেন, যদি আপনার মামু থাকে আর দুলাবাই থাকে, তাহলে আপনি স্পেশাল বিমানে করে বিদেশে যেতেও পারবেন, পারবেন না? আপনি পুলিশের কাগজে লেখা আছে যে ওকে ধরিয়ে দিন, ও সন্ত্রাসী, ও চাঁদাবাজ, এরপরেও আপনি বিদেশে জামাইয়া ধরে থাকতে পারবেন, কথা বলেন না কেন? টাকা থাকলে। আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা আদল,
কিয়ামতের দিন কোনো বিনিময় হবে না, কোনো বিনিময় নাই। তাহলে বোঝা গেল আপনার সন্তান আত্মীয় স্বজন মা বাবা প্রথমে কোনো কাজে আসলো না। দুই নম্বরে সম্পদ, বিনিময় নাই যখন সম্পদ কাজে আসলো না। কয়টা গেল? এরপরে মনে থাকবেন এই কথাগুলা। এর পরের শব্দ আল্লাহ বলছেন, ওয়ালা তানফাউহা শাফাআ। কেমনে বোঝায় কি যে অপরাধ করলো কোরআন? আপনারা কোরআন পড়েন না? ওয়ালা তানফাউহা শাফাআ। তিন নম্বরে আল্লাহ বলছেন, কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। এখানে বলেন নাই যে সুপারিশ করবে না, করতেও তো পারে, কথা বলেন না কেন? আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমি আপনারা সবাই মিলে বললেন আমাদের হুজুর একটু সুপারিশ করলাম, দেয়া দিন উনারে জান্নাতে। আল্লাহ বলছেন ওয়ালা তানফাউহা শাফাআ, শাফাআত করতে পারো ফলপ্রসূ হবে না। কি বুঝলেন? ওয়ালা তানফাউহা শাফাআ, কেউ যদি শাফাআত করেও সুপারিশ করেও, আল্লাহ বলছেন কাজ হবে না, কাজ হবে না। একটা বিশ্বাস হয় না, মনে হচ্ছে হচ্ছে না, শুধুমাত্র শাফাআতে কুবরার মালিক থাকবেন বিশ্বনবী, তাও আল্লাহর অনুমতি নিয়ে। কাঁদতে কাঁদতে মাকামে মাহমুদে পড়ে কাঁদতে 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 অজ্ঞান, আল্লাহ বলবেন মাথা উঠাও। মাথা উঠাবো না, আগে আমার কথা শোনা লাগবে। বন্ধু সব তো পেরেশান, তুমি মাথা উঠাও। মাথা উঠাবো, আমার কথা শোনা লাগবে। বলে ফেলো কি কথা বলবা, আল্লাহ হিসাবের পরে তুমি জাহান্নামে দেওয়া আপত্তি নাই। আগে বিচার কার্য শুরু করো, বিচারের আগে কেয়ামতের মাঠের মানুষ তো মরেই যাচ্ছে তোমার এই সূর্যের তাপে, মাটিটা তামা হয়ে গেছে, আধা দুপুরে 11টা মুখ দিয়ে সূর্য তাকায় আছে, মানুষ তো একবার বরফের মতো গলে যাচ্ছে। বিচার শুরু করো। ওই সময় আল্লাহ শুধুমাত্র রাসূলের কথা শুনে এই শাফাআতে কুবরা তিনি বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ বললেন না? এই দিন তো ইব্রাহিমও কথা বলবেন না, ইসমাইলও কথা বলবেন না, আদমও না, কিন্তু আপনার পিশাব বলতে পারেন না? বলবেন। এরপরে বলছেন, দেখেন প্রথমে বলছেন আল্লাহ বলছেন কেউ কাজে আসবে না, সন্তান সন্ততি মা বাবা স্ত্রী পুত্র কাজে আসবে না। দুই নম্বরে বলছেন সম্পদ বিনিময় কাজে আসবে না। তিন নম্বরে বলছেন সুপারিশ ফলপ্রসূ হবে না। এরপরও তো মনে থাকবে না কথাগুলো। চার নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা হুম ইউনসারুন, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখন আমাকে বলেন, আল্লাহ ডাইরেক্ট জানাইয়া দিয়েছেন, আল্লাহর কথা কি ভুল হতে পারে, মিথ্যা হতে পারে? আল্লাহ তার কথাকে কি পাল্টাতে পারেন? কোরআনে কোট করে দিয়েছেন ওয়ালা হুম ইউনসারুন, কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে বোঝা গেল আপনারাও আমাকে সাহায্য করবেন না, পরিষ্কার? করবেন না। এটা হচ্ছে অনুবাদ। এই কথাগুলো আল্লাহ বুঝাইয়া বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সুতরাং খবরদার, ভালো হয়ে যাও, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বুঝতে পেরেছেন? কাউকে পাবা না, আজকের গাড়ি বাড়ি ধন সম্পদ সব তো দুনিয়ায় থাকবে, আর তুমি ওখানে ফকির থাকবা, ফকির। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমরা যা পাবে তা পরিপূর্ণ পাবে, যা ভালো করেছো তোয়াফাউনা পরিপূর্ণ, যা খারাপ করেছো তাও পাবে। যেখানে আমি দুটো গুনাহ করেছি এটাকে গোপন রেখে দাও, করবেন আল্লাহ? বলবেন কাগজ কলম দেও, ওগুলো কী কী করছে আমি দেখি, দলিল দস্তাবেজগুলো দেখি, মুড়ি দলিলটা বাইর করে দেও, দেখি কী কী করছে,
সব আপনার সামনে হাজির। কারে কোন দিন গালি দিয়েছিলেন, কারে কোন দিন খোঁচা দিয়ে কথা বলছিলেন, কার বিরুদ্ধে গীবত শেকায়াত করেছিলেন, সব আপনার সামনে দেখবেন কাগজে লেখা, তারিখ টাইম সহ একবার সেকেন্ড সহ লেখা। কোন দিকে হাইটা গেছিলেন, কোন দিকে উঠছেন, কোন দিকে নামছেন, সিসি ক্যামেরা লাগান আছে না? কি করবেন আমাকে বলেন, আমাকে বলেন কি করবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম আমি আল্লাহ বললাম তোমরা কেয়ামতের দিন পরিপূর্ণ বদলা পাবে। এরপর আল্লাহ বলছেন একটা কথা, ফামান যুহজিহা আনিন নার, সবথেকে তো সফল কাম ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুজক থেকে জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহু আকবার বললেন না? কি থেকে দূরে রাখবে? জাহান্নাম থেকে, দুজক থেকে দূরে রাখবে। শুধু জাহান্নাম থেকে দূরে রাখলেই হবে? আল্লাহ বলছেন সে আরো বড় সফল কাম, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তার মতো সাকসেস, তার মতো সফল কাম এই পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন একদিন, একটা লোককে তিন দিন বলেছেন জান্নাতি, কয়দিন যাচ্ছে দেখি যে এখন একটা লোক আসবে উনি জান্নাতি। সাহাবায়ে কেরাম বসে আছেন, দেখলেন ওরে তো চিনি, উনি তো ভালো মানুষ, এতটুকু জানি জান্নাতি, যা। পরের দিন আবার রসুল বললেন এখন যে আসবে সে জান্নাতি, ওই আগের লোকটাই আসছে। পরের দিন আবার নবীজি বলেন এখন যেই লোকটা আসবে সে জান্নাতি, এই আগের লোকটাই। সবাই মিলে ধরে বলছে আপনাকে বলা লাগবে, নবীজি আপনাকে বলছেন জান্নাতি তিন দিন বলছেন, আপনি কি করেন আমাকে বলেন। তিনি বলছেন আমি তো কিছু করি না, আমি তো সব দিন যা করি তাই করি, তোমরা যা করো আমি তাই করি, আলাদা কি করেন বলেন। তিনি বলছেন আলাদা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যখন বিছানায় যাই ঘুমানোর জন্য, তখন আমি কারো সাথে যদি ঝগড়াঝাটি হয়, কেউ আমাকে গীবত করে, শেকায়ত করে, কষ্ট দেয়, বিছানায় যাওয়ার সময় বলি আল্লাহ নাওম কা মিসলিল মউত, আমি তো বিছানায় যাচ্ছি আমি মরেই যাচ্ছি, তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠাও তাইলে আমি উঠতাম, আর যদি উঠাও না তাইলে তো আমাকে কবরে যাওয়া লাগবে। কথা বলেন না? না উঠলে কই যাওয়া লাগবে? কবরে। এজন্যে আমি বিছানায় যাওয়ার আগে যারা আমাকে কষ্ট দিল, যারা আমাকে গালি দিল, যাদেরকে আমি কষ্ট পেয়েছি সবাইকে মাফ করে দিলাম। অর্থাৎ এই সাহাবি ঘুমে যাওয়ার আগে সবাইকে মাফ করে এরপরে বিছানায় যেতেন। আল্লাহ রসুল বললেন ওই একটা কাজের কারণে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতি ফয়সালা করে দিয়েছেন। কাজ কয়টা? একটা কাজ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো অনেক লম্বা কথা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই কথাটা চিন্তা করলে আপনাদের আর কষ্ট হওয়ার কথা না। আল্লাহ বলছেন আর আল্লাহ বলেন এই দুনিয়াটা, ওমাল হায়াতুদ দুনিয়া, হায়াতের দুনিয়া যেটা, দুনিয়ার জিন্দিগি, মাতাউল গুরুর, এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। কে বলছেন? দুনিয়াকে কি বলছেন? গরুর, মাতাউল গরুর, দুকার সম্পদ, কিচ্ছু না, এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। প্রথমে বলছেন দুনিয়ার জমিনে তোমাকে কেয়ামতের দিনে কে কোনো সহযোগিতা করবে না, বলেন নাই? দুই নম্বরে বলছেন সম্পদ কাজে আসবে না। তিন নম্বরে বলছেন শাফাআত কাজে আসবে না। চার নম্বরে কি বলছেন? নাই, এই তো দুই মিনিট আগে ওয়াজ করলাম।
চার নম্বরে বলেছেন কেউ সাহায্য প্রাপ্ত হবে না, কাউকে সাহায্য করা হবে না। এই তো সাহায্য নাই, সাফাত নাই, সম্পদ কাজে নাই, পিরিসাব আত্মীয় স্বজনও কাজে নাই। এখন আপনাকে বলেন এই দিন কে বাঁচাবে, বলেন কেয়ামতের দিন মানুষ ঘুরতে ঘুরতে তো আল্লাহর কাছেই যাবে। ওই দিন যাওয়ার আগে আজকে গেলে সমস্যা কি? ওই দিন আল্লাহর কাছে যাওয়ার আগে আজকে চলে যাই, পারবো না ইনশাআল্লাহ। কথা তো অনেক। আল্লাহ বলছেন কেয়ামতের দিনে কেউ সাহায্য করবে না, কথা বোঝাতে কোরআনের শেষ দিকে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেয়ামতের দিন ভাই তার ভাই থেকে ভাগবে, ভাগবে না? কে বলছেন? সবাই বলেন আল্লাহ। ভাই তার ভাই থেকে ভাগবে, কাজে আসবে না। ভাইয়ের জন্য তো সব কিছু করলেন না, করেন না, নিজের জন্য কি করছেন বলেন? শোনেন একটা কথা বলি, পৃথিবীর সব থেকে বড় অপরাধীকে বলতে পারবেন? বলেন আপনারা, অনেক তাফসির তো শোনেন, বলতে পারেন না? এক লোক 1,00,000 জেনা করছে, কয় লক্ষ? 1,00,000। 1,00,000 বার গুনাহ কি ছোট? বলেন এক নম্বর। 1,00,000 বার চুরি করছে, গুনাহ ছোট না বড়? 1,00,000 বার ডাকাতি করছে, বড় না? আল্লাহ বলছেন তার চাইতে আরো বড় গুনাহ হলো যে সময় মতো সালাত আদায় করে না। সময় মতো সালাত আদায় করে না, সে আরো বড় গুনাহগার। এখন দেখেন আপনারা নিজেরা নিজেরাই চিন্তা করে ফেলেন, আমাকে তো ওয়াজ করার দরকার নাই, এত বেশি ওয়াজ করে লাভ কি? মনে থাকবে না কথাগুলো? বুঝে ফেলেন, যেখানে থাকেন, জমিনে গিয়েছেন, জমিনে কাজ করতেছেন, সময় হয়েছে নামাজ পারবেন না? দোকানে কাজ করতেছেন, টাইম হয়ে গেছে, হাত ময়লা, যেভাবে পারেন অজু করে জায়গায় নামাজ, আলাদা কোনো জায়গা লাগবে না, এখানেই নামাজ। সিনেমা হলে গিয়েছিলেন, ভুল ভুল পথে হাইটে গেছেন, গিয়ে চলে গেছেন, টাইম হয়ে গেছে নামাজের, নামাজ পারবেন না? এর অর্থ সিনেমা হলে যাবেন বলছি না, বুঝাতে চাইছি ইন্না সালাতে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আপনি অশ্লীলতা বাদ দেন, সালাতের দিকে আসেন। আল্লাহ বলছেন তুই গোলাম একবার সালাত এসে আমাকে ডাক দিবে, আমি তোর ডাকে সাড়া দিই কমপক্ষে 100 বার। তুই একবার ডাকিস আমারে, কিন্তু আল্লাহর ডাক আমরা শুনি না, দুনিয়ার ধান্দায় পড়ে আছি, এই দুনিয়ার দুনিয়াই থাকবে। আল্লাহ বলছেন মাতাউল গুরুর, দুনিয়া ধোকা। দুনিয়া কি ধোকা? কেন ধোকা? এত কষ্ট করে কাজকাম করে সম্পত্তি জোগাড় করলেন, মরার পরে যায় না সম্পদ সাথে, সব থাইকা যায় উপরে, কত বড় ধোকা, আপনার সাথে যাইতে চায় না। আপনার দামি গড়ি, দামি আংটি, দামি গ্লাস, দামি কাপড় সব খুলে রেখা দেয়। আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে, বাসে না? কথা বলেন না কেন? আমি তো ভুল বলতেছি না, ভাসে, কত ভালোবাসে, ঝগড়া হলেও ভালোবাসে, আপনাকে মুখে উঠে খাবার খাওয়ায়, আপনার বিছানাচার ঝাড়ু দিয়া দেয়, আপনাকে ঘুম পাড়াইয়া হাত পা টিপে দেয়, আপনার জন্য ওয়েট করে, করে না? আপনার সন্তান সে ক্যারি করে, সব করে। আপনি বলছেন আমি আমেরিকা চলে যাব, কামি মরে যাবো, আমারে নিয়ে যাও, আছে না? তুমি আমাকে একা কোথায় রেখে যাবে, আমার ভালো লাগবে না, আমাকে নিয়ে যাও, আমি কানাডা চলে যাব, যেখানেই যাও, তুমি যেখানে আমি সেখানে, ঠিক বললাম না? কা আপনি ঢাকা শহরে থাকবেন না? কয় হ্যাঁ থাকবো তো। কা আমাকে ঢাকা শহরে নিয়ে যাও, আমি গ্রামে থাকবো না, ঠিক বললাম না? মানে তুমি যেখানে থাকবা আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি,
আমি একা থাকতে পারবো না, এটাই তো বুঝায়, কথা বলেন না কেন? তাহলে আপনি যখন কবরে যান তখন বলে না আপনি একা যাইতে পারবেন না, আমার কবরে নিয়ে যান, বলে না বলা লাগবে, বলে বলে পাসপোর্ট দিয়া, গ্রিন কার্ড দিয়া, রেড পাসপোর্ট দিয়াতে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা নিয়ে যাচ্ছেন, আসো, তোমার একা একা ভাল লাগে না, কিন্তু যেই পাসপোর্ট আপনাকে দুনিয়ার থেকে লাল কার্ড দেখাই আপনাকে কবরে যায়, ওখানে যায় না কেন? আল্লাহ বলছেন মাতাউল গুরুর, সবগুলো ধোঁকা। ওরা দুনিয়ার তোমার ভিতরে যতক্ষণ রুহ আছে, যতক্ষণ তোমার ভিতরে রুহ আছে সবাই তোমাকে কলিজার চাইতে ভালোবাসে, যখন রুহ চলে যায় তখন তোমাকে পচা মাটি মনে করে পেকিং করে মাটির নিচে রাইখা দেয়, তোমার কোনো সম্মান নাই, পচা মাটি ফালাইয়া দিস, কিচ্ছু নাই, সব ধোকা। আল্লাহ বলছেন মাতাউল গুরুর। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে যাদের সঙ্গে চলাফেরা করে সময় পার করে দিলাম, তুমি ইন্তেকাল করবার পরে দেখবা তুমি তাকায়া তোমার অনেক বন্ধু বান্ধব আসবে, এসে বলবে বন্ধুটা মারা গেল, আমার তো আজকে অফিস আছে, তোমরা কেন তাকে তাড়াতাড়ি গোসল করাইয়া কবরে দিলে না? যেই বন্ধু নাস্তা নিয়ে টেবিলে বসে থাকতো তুমি ছাড়া খায় না, তোমার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়াইয়া অপেক্ষা করে, তুমি ছাড়া দুনিয়ার কোনো কাজ সে করতে পারে না, এই বন্ধু বলতেছে বন্ধুটা মারা গেল তাকে দেরি করলা কেন, কবরে রাখো না কেন? কত বড় দুঃখা, তুমি তো আগের মতোই আছো, হাত পা সবই ঠিক আছে, শুধুমাত্র রোহ নাই, রোহ না থাকবার কারণে তোমার কলিজার টুকরা বন্ধু তোমাকে দুনিয়ায় রাখতে চায় না। স্ত্রী ডাক দিয়া বলে সন্তানেরা আমার সুন্দর বাড়ি ডিজাইন করা, ডেকোরেশন করা বাড়ি, তোমার বাবার লাশ যদি বেশি সময় রাখা যায় দুর্গন্ধ হয়ে যাবে, বাড়িতে থাকতে পারবো না, নাক চেপে তোমাকে ওখান থেকে বের করে দে। ভাইরে তুমি জানো না আজ তোমাকে কেউ চিনতে পারে না, তোমাকে আমাকে আস্তে করে তোমার তৈরি করা বাড়ি, তোমার টাকায় কিনা বাড়ি, আস্তে করে তোমাকে হাত পা বেঁধে ঘর থেকে বের করে দেয়া হবে, তাও ভালো কোনো চেয়ারে তোমাকে শোয়াবে না, হালকা পাতলা কম দামি একটা খাটিয়ায় নিচে বিছানা ছাড়া তোমাকে শোয়াইয়া দিবে। চিন্তা করো দুনিয়া কত নিমক হারাম, আরামের বিছানায় ঘুমন্ত অবস্থায় মরে গিয়েছো, স্ত্রীর পাশে শুয়া অবস্থায় মরে গিয়েছ, সন্তান মা বাবার কাছে থাকা অবস্থায় মরে গিয়েছ, মরে যাওয়ার পরে কেউ তোমাকে আর জড়াইয়া ধরতে চায় না, কম দামি একটা কাপড় দিয়ে তোমাকে আমাকে ডেকে দেওয়া হয়, ডেকে দেওয়া হয়, কেউ তোমার আমার কাছে থাকে না, তাড়াতাড়ি সবাই অপেক্ষা করে কবরে নিয়ে যাওয়ার জন্যে, তাড়াতাড়ি গোসল করাও, কাফন পরাও, জানাজা পড়াও, কবরে রাখো, তুমি যেই ঘরে বসবাস করতা যেই রুমে ওই রুমে কালকে থেকে আরেকজন বসবাস করবে, তোমার স্ত্রী যদি যুবতী হয় হয়তো অন্য কাউকে বিয়ে করে অন্য স্বামীর ঘরে চলে যাবে, অন্য স্বামীর ঘরে গিয়ে সংসারী হয়ে যাবে, তোমার কথা তার মনে থাকবে না, কার জন্যে দুনিয়ার জমিনে তো কষ্ট করলা, যেই সন্তানের জন্যে তুমি এত কষ্ট করেছ এই সন্তান বিয়ে করে সেও সংসারে হয়ে যাবে, স্ত্রী সন্তান নিয়ে সেই ঘুরবে, আগে তুমি তোমার স্ত্রী আর সন্তানকে নিয়ে যেতে জায়গা ঘুরতা, KFC-তে বসতা, ভালো ভালো রেস্টুরেন্টে যাইতা, ওই জায়গায় আবারও কিন্তু সন্তান তার সন্তান নিয়ে যাবে, তার স্ত্রী নিয়ে যাবে,
তোমার কথা মনে রাখবে না, তোমাকে ভুলে যাবে রে ভাই, তোমার কষ্ট উপার্জন করা বাড়ি তুমি থাকতে পারলা না, সব কিছু দোকা সব কিছুকে ফেলে যেতে হবে। সুতরাং দুনিয়ার জমিনটাকে দোকা মনে করে এইভাবেই চলতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, কবরের ভিতরে তোমাকে আমাকে রেখে সবাই চলে আসবে, সবাই তো নিমক হারামের মতো মাটি চাপা দিবে। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় সবাই দৌড়াইয়া যায়, কিন্তু কত নিমক হারাম দুনিয়ার মানুষ আপনি চিন্তা করেন, নিজের বাবাকে কেমনে নিজের হাতে মাটি চাপা দেয়, নিজের মাকে কেমনে মাটি চাপা দেয়। যেই সন্তানকে মা জিন্দেগির দীর্ঘ সময় ক্যারি করলো পেটে করে, বুকে করে, কুলে করে, এই সন্তানকে মা কেমনে মাটির নিচে শোয়া দেয়। নিজে সুস্থ মস্তিষ্কে তোমার উপরে মাটি চাপা দিয়া দেয়। পাগল না, একেবারেই সুস্থ মস্তিষ্কে তোমার আমার উপরে মাটি চাপা দিবে, একজন দিবে না সবাই মিলে দিবে। ভাইরে এই দিনের কথা চিন্তা করেন, সবাই কেমন নিমক হারাম, যার সঙ্গে উঠা বসা করলা আজকে তারাই তোমাকে আমাকে কবরে চাপা দেয়, ঠিক নেই? এই জন্যে কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলবেন, গোলাম জান্নাতে যদি যেতে হয় নেকি নিয়ে আসো, জান্নাতে যেতে পারবা না তুমি নেকি নিয়ে আসো, সওয়াব নিয়ে আসো। আল্লাহর গোলাম চিন্তা করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তো সবার জন্য সব কিছুই করলাম, আমি যাই নেকি তো নিয়ে আসতে পারবো। সবার আগে এই গোলাম কার কাছে যাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠের মানুষ, আল্লাহ যখন বলবেন যাও কিছু নিয়ে আসো, জান্নাতে যেতে হলে কিছু লাগবে, ওই সময় কিয়ামতের মানুষ দৌড়াইয়া সবার আগে যাবে তার আপন ভাইয়ের কাছে। ভাই দৌড়াইয়া ভাইয়ের কাছে যাবে, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সর্বপ্রথম ভাই দৌড়াইয়া ভাইয়ের কাছে যাবে, এর ব্যাখ্যা হলো ভাই যদি দুনিয়ার জমিনে কোনো গণ্ডগোল পাকায়, কোনো ঝামেলায় পড়ে যায়, কোনো মারামারি শুরু হয়ে যায়, কোনো জায়গায় বিপদে পড়ে যায়, সবার আগে দৌড়াইয়া কিন্তু ওই জায়গায় আপন ভাই হাজির হয়ে যায়। ভাই বলতে চায় তুই দোষ করছস না গুণ আমি জানতে চাই না, তুই দোষী নাকি অদোষী আমি জানতে চাই না, আগে তোকে যে মারছে যে গালি দিছে ওকে পিটামো, সত্য মিথ্যা ন্যায় অন্যায় জানতে চায় না, সত্য মিথ্যা বুঝতে চায় না, ন্যায় অন্যায় ইনসাফ বুঝতে চায় না, কারণ তার ভিতরে যেই রক্ত ওই ভাইয়ের ভিতরে একই রক্ত। ভাই ভাইয়ের প্রতি এত দরদ ছিল, এত ভালোবাসা, কয় ভাই তুই অপরাধ করতে পারিস আগে ওকে আজকে পিটাই। এই জন্যে ভাই ভাইয়ের কাছে যাবে আর মনে মনে চিন্তা করবে, আমি অন্যায় করলেও সবার আগে ভাই লাঠি নিয়ে আমার পক্ষে এসেছিল, আমি ন্যায় করলেও ভাই আমার পক্ষে সবার আগে এসেছিল, আজকে ভাইয়ের কাছে যাই দেখি ভাই তো কোনো সহযোগিতা করে কিনা। ভাই ভাইয়ের কাছে গিয়ে বলবে, বাইরে ও ভাই তুই আমাকে সাহায্য কর, দুনিয়ার জমিনে অপরাধ করবার পরেও তুই আমাকে সাহায্য করলি, অন্যায় করবার পরেও তুই আমাকে সাহায্য করলি, ভাই আজকের দিনে তুই আমাকে সাহায্য কর। ভাই ডেকে বলবে, যুবককে রে আমার দুনিয়ার জমিনে আমি ছাড়া তো আমার কোনো ভাই ছিল না। ভাই তোমাকে সরাসরি অস্বীকার করবে, শুধু একথা না, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ফেরারির মতো দৌড়াবে, ফেরারি আসামির মতো দৌড়াবে। ভাইরে কেউ যদি বাঘ দেখে রাস্তায় দাঁড়াই আছে, কেউ যদি অজগর সাপ দেখে দাঁড়াই আছে, কেমন দৌড়ায়? যদি তার উপরে ওয়ারেন্টের আসামি হয়,
তার নামে জেলে মামলা হয়ে আছে, ওয়ারেন্ট হয়ে গেছে। ওই লোকটা পুলিশ দেখলে যেমন দৌড়ায়, সামনে জঙ্গল নি, সামনে সাগর নি, সামনে কি আছে জানতে চায় না, শুধুমাত্র সামনের দিকে যা দেখে তাই দৌড়ায়। হাত কাটবে কিনা, পা কাটবে, গাড়ির নিচে পড়বে কিনা জানতে চায় না। পুলিশ থেকে বাঁচবার জন্যে যখন দৌড়ায়, আল্লাহ বলেন ভাই তার ভাইয়ের কেস থেকে ফেরারি আসামির মতো দৌড়াবে, পরিচয় দিবে না। কিসের ভাই, কেন বুঝো না? আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কেউ নাই, কেউ তোমাকে ওই দিন দেখবে না। এরপরে আল্লাহ বলেছেন ওয়া উম্মিহি, দুই নম্বরে সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে আর বলবে মা তো এমন দরদি, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, যেই মা মানুষের ঘরে কাজ করে করে আমাকে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াইছে, যেই মা দিনের পর দিন না খেয়ে রোজা রেখে আমাকে মানুষ বানাইছে, যেই মা ডেলিভারির সময় রক্তাক্ত হয়ে গিয়া দুনিয়ার জমিনে আমাকে ভূমিষ্ঠ করছে, কোনোদিন তো ওই মা আমাকে মারে নাই, কোনোদিন ওই মা আমাকে আঘাত করে নাই, যেই মা ঠান্ডার রাত্রে নিজের বুকের উপরে শোয়া আমাকে মানুষ করেছে, সকালবেলা স্কুলে যাওয়ার আগে যেই মা ঘুম থেকে উঠে আমার টিফিনের ব্যবস্থা করেছে, আমার কাপড়ের ব্যবস্থা করেছে, আমার খাবারের ব্যবস্থা করেছে, এই মা তো আজকে আমাকে ফেলে দিতে পারে না। দুনিয়ায় মা আমাকে সবথেকে বেশি ভালোবাসত। সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে আর বলবে আম্মা জান, ও মা আমি তো বিপদে পড়ে গেছি মা, দুনিয়ায় তুমি আমাকে কত সহযোগিতা করেছো, দুনিয়ায় তুমি আমাকে কত সাপোর্ট দিয়ে বড় করেছো মা, আজকের দিনে তোমার কাছে একটা নেকি চাই, বিপদে পড়ে গেছি। মা ডাক দিয়া বলবে যুবক কে তোমাকে আমি চিনতে পারি নাই, দুনিয়ার জমিনে আমি কোন ছেলেকে বিয়ে করি নাই, বিয়ে করলাম না, তুমি সন্তান কোত্থেকে আসলা? সন্তানকে মায় ভাবে অস্বীকার করবে। এবার সন্তান দৌড়াইয়া বাবার কাছে যাবে, ও আবিহি, আর মনে মনে ভাববে বাবা তুই জিনিসের নাম, যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাদার মতো খাটুনি দিয়ে কাজ করে কর্মচারী হয়া আমার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, মিল ফ্যাক্টরি করেছে, কল কারখানা ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছে, বিজনেস করিয়ে দিয়েছে, যেই বাবা সারাদিন কাজ করে নিজে নাকে আমাদেরকে টাকা দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে, কত ঈদের দিনে বাবা নিজে নতুন জামা না পরে আমাদেরকে দিছে, আমার বিশ্বাস আমার বাবা আজকে আমাকে ফেলে দিবে না, বাবা পেটে পাথর বেঁধে আমাকে বড় করছে, কেয়ামতের দিন ভুলে যাবে না। সন্তান দৌড়াইয়া বাবার কাছে গিয়ে পায়ে ধরে ডাক দিয়া বলবে বাবা আমি তোমার সন্তান, তুমি আমাকে সাহায্য করো। বাবা ডাক দিয়ে বলবে কে রে বাবা ছেলে, তোমাকে চিনি না, আমার দুনিয়ার জমিনে কোনো ছেলে সন্তান ছিল না, ভাই শুধু কথা যদি এখানে শেষ হয়ে যেত মেনে নিতাম। সন্তান যখন মায়ের কাছে গিয়ে বলছিল মা তুমি তো আমার মা, মা শুধু অস্বীকার করেছে তা না, তাফসীরের কিতাবে ইবনে মাসউদ লিখেন সন্তান কেয়ামতের মাঠে মায়ের যে পা ধরেছিল এইভাবে 500 বছর মায়ের পায়ে ধরে কাঁদবে, কিন্তু এমন মা মায়ের দিলটা নরম হবে না।
500 বছর কান্নার পরে একটা নেকি দিবে না, বরং 500 বছর শেষ হওয়ার পরে এত জোরে লাত্তি দিয়া বলবে, যা তোকে চিনি না। সন্তান বাবাকে ওইভাবে ধরবে, বাবাও বলবে যা তোকে আমি চিনি না। ভাই কার জন্য দুনিয়ায় কি করেছ? প্রথমে ভাই বলছে তোমাকে চিনে না, মা বলছেন চিনে না, বাবা বলছে চিনে না। এরপর আল্লাহ বললেন ওয়াসাহিবাতিহি ওয়াবানি, এরপরে দৌড়াইয়া তোমার কলিজা টুকরা বন্ধুদের কাছে যাই, বাপ বন্ধুরে তুই না আমার বন্ধু, আমাকে ছাড়া তোর ভালো লাগতো না, আজকে আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটু সাহায্য কর। বন্ধু বলবে কে রে, তোর চেহারার মতো কোনো মানুষ আমার বন্ধু ছিল না। সবাই অস্বীকার করবে, এবার দৌড়াইয়া ওয়াসাহিবাতিহি ওয়াবানি, স্ত্রীর কাছে গিয়ে বলবে স্ত্রী রে ভালোবেসে বিয়ে করেছিলাম, প্রথম দেখাতে ভালো লেগেছিল তোমাকে, লাল বেনারসি পড়াইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়ে আমার বাড়িতে এনেছি, দীর্ঘদিন একসাথে ঘর সংসার করেছি, তুমি আর আমি দুনিয়ার জমিনে কত আনন্দে জীবনটা কাটালাম, দুনিয়ায় গাড়ি করেছি, বাড়ি করেছি, মিল ফ্যাক্টরি কলকারখানা করেছি, সব তো তোমাদের জন্য রেখে আসছিলাম, বলো না আমাকে একটু সাহায্য করো, আমি বিপদে পড়ে গেছি। স্ত্রী বলবে নিম খারাম বেওকুফ, কে তুমি আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দাও, আমি তো বিয়ে করি নাই, তুমি স্বামী আসলা কুত্তেকে। স্ত্রী তোমাকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে। এবার ও বেচারা কোনো পথ না পেয়ে যাবে সন্তানদের কাছে, অবানি সন্তানদেরকে ডেকে বলবে বাবা দেখ তো আমাকে চিনিস নি, তোকে না আমি হাত ধরাইয়া ধরাইয়া মার্কেটে নিয়ে যাইতাম, তোকে না আমি দেখাইয়া দিয়েছি এগুলো আমার তোর জন্য কত বাড়ি গাড়ি সম্পত্তি করে আসলাম, বাবারে আমার যখন টাকা ছিল না তোকে মানুষ করবার জন্য কোনোদিন দামি এক জোড়া জুতা পরি নাই, দামি একটা কাপড় আমি কোনোদিন পরি নাই, সব তো তোর জন্য রেখে এসেছি, আজকে আমি বিপদে আমাকে সাহায্য কর। সন্তান ডেকে বলবে কে আপনি আমাকে বাবা বলছেন, আমার বাবা তো এমন না। আল্লাহ বলছেন সবাই সবাইকে বলে যাবে ওই দিনে কেউ কারো কাজে আসবে না, সহযোগিতা করবে না, শুধুমাত্র নিজেকে বাঁচাও, শুধুমাত্র নিজেকে বাঁচাও। এই জন্যে আমার বন্ধুগণ এই কঠিন সময় নিজেকে যদি বাঁচাতে হয়, আল্লাহ বলছেন ওই দিন ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব, দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, একমাত্র আমি আল্লাহর দয়া ছাড়া। ও গোলাম কিয়ামতের মাঠে আমি আল্লাহর দয়া যদি তুই চাস, আমি আল্লাহর দয়া যদি পেতে চাস, যখন আমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, আমি আল্লাহ ছাড়া তোমাকে বাঁচাবার কেউ থাকবে না। গোলাম রে দুনিয়ায় হায়াত এখনো বাকি আছে, এখনো অক্সিজেন ঠিক মতো যায়, এখনো আমি আল্লাহকে ডাক দে গোলাম, আমি আল্লাহ কথা দিলাম যত বড় অপরাধী হোক তুই শুধু তুই জবান দিয়ে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর প্রতি এত দয়ালু, তোর একটা ডাকে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যা। এই জন্যে আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে চিনতে পারি না,
আল্লাহর পথে আমরা চলতে পারি না। আমার আজকের কথা থাকবে এটাই, দুনিয়ার জমিনে আমরা যা দেখতেছি আমার তেলাওয়াত কিন্তু আলোর ছায়াতে বলছেন, আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া যা দেখা যায় সবগুলা দোকার দোকা। জাহান্নামের খবর জানো না, জাহান্নাম কেমন জানো না, আল্লাহ যেদিন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করে ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা যা দেখে আয় আমি আমার গোলামদের জন্য জান্নাত বানাইছি, জান্নাতটা কেমন। সব ফেরেশতারা মিলে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে থাকলেন বের হয় না। আল্লাহ ডেকে ডেকে বললেন কি রে তোমরা জান্নাত থেকে আসো না কেন? আল্লাহ সবাইকে ডেকে এনে বললেন জান্নাতে গিয়ে বের হতে চাও না কেন? সবাই ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা তুমি এত সুন্দর করে এত চমৎকার করে জান্নাত বানাইছ, তোমার গোলামেরা যদি এই জান্নাতের খবর পায় তারা কোনো দিন দুনিয়ার ঝামেলায় পড়বে না, তারা দুনিয়া ছেড়ে দিয়া জঙ্গলে চলে যাবে, আর মৃত্যুর প্রহর গুনবে কোন দিন জানি মরে গিয়া জান্নাতে চলে যায়। এত সুন্দর তৈরি করা জিনিস তো আর কোথাও নাই, আয় আল্লাহ তোমার একটা গোলামও জাহান্নামে যাবে না, সবগুলা জান্নাতে চলে যাবে, কেউ জান্নাত ছাড়বে না। আল্লাহ বলেন একটু যাও জাহান্নামটা দেখে আসো। জাহান্নামের কাছে চইলা গেল, জাহান্নাম দেখতে লাগলো। একটা হাদিসে এসেছে নবীজি একবার বসে আছেন, হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ হয়েছে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত বিষাক্ত আওয়াজ কোত্থেকে আসলো? নবীজি বললেন তোমরা জানো না, আজ থেকে 70 বছর আগে, কেউ বলছেন 700 বছর আগে, কেউ বলছেন 1000 বছর আগে, আজ থেকে দীর্ঘদিন আগে একটা পাথর, বিশাল একটা পাথর আল্লাহ ছেড়ে দিয়েছিলেন, এই 1000 বছর পরে পাথরটা গিয়ে জাহান্নামের নিচে পড়েছে, এই জন্যে আওয়াজ হয়েছে। ফেরেশতারা জাহান্নাম ঘুরলেন, 1 মিনিটও থাকলেন না, দৌড়াইয়া বের হয়ে আসলেন। আল্লাহ বললেন কি ব্যাপার, চলে আসলা কেন? ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা চলে আসছি তোমার পায়ে ধরে মাফ চাই, এটা কি বানাইয়া রাখছো? আল্লাহ তাআলা জাহান্নামের কাছে যাওয়ার 70,000 কিলোমিটার আগেই তো জাহান্নামের আগুন লেগে যায়। আল্লাহ জাহান্নামের কাছে যাওয়ার 70,000 কিলোমিটার আগে জাহান্নামের আগুনের তাপ লেগে যায়, এই জাহান্নামে তোমার গোলামেরা কেমনে থাকবে? আল্লাহর কাছে বলছে আল্লাহ তাহলে আগুন কি দিয়া জ্বালাইবা? আল্লাহ বলছেন আগুনটা জ্বালাবো পাথর দিয়ার মানুষ দিয়া, পাথর দিয়া মানুষ দিয়া আগুন জ্বালাবো। একটু চিন্তা কর, তোমার আর আমার বডি যদি পাথরের সঙ্গে জাহান্নামের আগুনে জ্বলে, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদের লাভ কি? এই চামড়ায় তো লোশন ক্রিম অলিভ অয়েল বেবি অয়েল ব্যবহার করে লাভ কি? যদি এই চামড়াটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি, বাইরে এই জন্যে বের হওয়ার পরে আল্লাহ বললেন কেন কেউ যাবে না কেন? আল্লাহ এটা কি বানাইয়া রাখছো, এখানে কাদেরকে রাখছো? দেখলাম কিছু ফেরেশতা আছে কানে শুনে না, কাদেরকে দেখে আসছি চোখে দেখে না, বুবা দাঁড়াই আছে হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়াই আছে, বিষাক্ত সাপগুলা ফনা উঠাইয়া দাঁড়াই আছে, আল্লাহ এখানে কেমনে যাবে? কেউ তো জাহান্নামে যাবে না। আল্লাহ বললেন আসো। এরপর আল্লাহ জান্নাতটাকে কাপড় দিয়া পেছাইয়া দিলেন, আল্লাহ জান্নাতে পর্দা দিয়া দিলেন, জাহান্নামটাকেও আল্লাহ পর্দা দিয়া দিলেন, আর বললেন এবার জান্নাতটা দেখে আসো কেমন।
ফেরেশতারা এবার জান্নাত দেখতে গেলেন, গিয়ে দেখেন জান্নাতে যাওয়া তো মহা কষ্টের কাজ, আল্লাহ লেখা রাখছে এখানে জান্নাতে যেতে হলে তোমাকে বোকা পাকা কষ্ট জুলুম নির্যাতন ভোগ করে আমার পথে অটল অবিচল থাকলে পরে জান্নাতে যেতে পারবা। তুমি কষ্টে পড়ে সবর করো, বিপদে পড়ে সলাত আদায় করো, সম্পত্তি খুয়ে গিয়েছে আমি আল্লাহর পায়ে পড়ে যাও, কষ্টের পথ বেছে নেওয়ার পরে তুমি জান্নাতে যেতে পারবা। যারা আমার দিনের জন্য জীবন দিবে, যৌবন দিবে, বিসর্জন করবে, এরাই শুধুমাত্র জান্নাতে যাবে। আয় আল্লাহ তাআলা, তাহলে তো সব যাইতে পারবে না, ইসলামের জন্য সবাই কোরবানি করতেও পারবে না, জান্নাতেও যেতে পারবে না, যাও যাও জাহান্নামটা দেখে আসো। এবার ফেরেশতারা দৌড়ে জাহান্নামের কাছে যায়, গিয়ে দেখে জান্নাতটাকে আল্লাহ এত সুন্দর, জাহান্নামটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছেন, আতন দিয়া, আনন্দ দিয়া, উল্লাস দিয়া, নষ্টামি দিয়া, অপসংস্কৃতি দিয়া, জেনা ব্যবিচার, যত দুনিয়ার আনন্দ আছে সব কিছু জাহান্নামে সাজাইয়া রাখা। আর ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার তো একটা গোলামও দেখতেছি, এখন আর জান্নাতে যাবে কেমনে? ওরা তো দুনিয়ায় যে আনন্দ চাইবে এটাই তো জাহান্নামের আনন্দ। দুনিয়ায় যদি জিনার পথে চলে যায়, ব্যবিচার হারামের পথে চলে যায়, আল্লাহ দুনিয়াটাকে তো তাদের কাছে তুমি সুন্দর করে রেখে দিয়েছ, এই দুনিয়ার চাকচিক্য আর জাহান্নামের চাকচিক্য তো সমান সমান। আল্লাহ বললেন, যারা দুনিয়ার চাকচিক্যে দোকা খাবে তারাই জাহান্নামে যাবে। এই কথা বুঝেই আমার আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া দোকার জায়গা, তোমাদেরকে দোকা দিয়া জাহান্নামে দিবে। সুতরাং দুনিয়ার আনন্দে উপভোগ করো না, দুনিয়ার লোভ লালসায় পড়ো না, দুনিয়া তোমাকে দোকা দিয়া জাহান্নামে নিবে। আল্লাহর কাছে ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা দোকায় পড়ে তো জাহান্নামে যাবে। এবার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, আমার কোনো গোলাম যদি দোকায় পড়ে বুঝে ফেলে, দোকা করে ফেলেছে, তওবা করে ফেলে, দোকায় পড়ে যাওয়ার পরে তওবা করে মাফ চেয়ে ফেলে, আর আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম তার জন্য জাহান্নামটা শুধু দূরে রাখব না, আমি আল্লাহ বললাম, ফামান যুহজিহানিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, শুধু দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে বাঁচাবে, আর আমি আল্লাহ আমার হাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জান্নাত চাই না? এই জন্য দুনিয়ার লোভে পড়বো তো? কথাগুলো বুঝছেন আজকে? দুনিয়া খুব ধোকা, যা দেখতেছেন ধোকা। আল্লাহ আমাদেরকে বাঁচাক, সবাই পড়ে না, আমিন।